কন্যা সন্তানের মা হলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা এবং পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি। আজ বুধবার রাত 8:27 ঢাকার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিশা। ফারুকি জানালেন, মা মেয়ে দুজনেই সুস্থ আছেন, সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকি। এর আগে গেল বছরের ডিসেম্বরে জীবনের সেরা সময় কেটেছে বলে জানান জনপ্রিয় অভিনেত্রী তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকি, কারণ তারা মা বাবা হতে যাচ্ছেন। অভিনয়ে যা দুই যুগের টানা পথ চলা, সেই তিশার কয়েক মাস ধরে অভিনয়ে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এমনকি করোনার সময়ও যিনি উপস্থাপনা করতেন, তিনি তার বনানীর বাসা থেকেই সেই উপস্থাপনার কাজ সেরে নেন। এদিকে খবর রটে, পামস্কে ঘরবন্দী তিনি, চিকিৎসক বলেছেন পুরোপুরি বিশ্রাম নিতে। এর মধ্যে জানা যায় মা বাবা হচ্ছে তিশা এবং ফারুকি। তিশা এও বলেছিলেন, মা হওয়ার আগেই এই সময়টা অসাধারণ কাটছে এবং এটা তাদের জীবনে নতুন একটি অধ্যায়, নতুন একজনের সঙ্গে পরিচিত হতে যাচ্ছি। এক জীবনে কত নাটকে মা সেজেছি, এখন বাস্তব জীবনে সেটা ফিল করতে পাচ্ছি। পুরো জার্নিটা আসলে ভাষায় বিশ্লেষণ করতে পারবো না, এটা এমন একটা জার্নি, এক কথায় ওয়ান্ডারফুল। নতুন পরিচয় আসছে আমার জীবনে, যে পরিচয়টা আমি বেশ উপভোগ করছি। ভালোবেসে 2010 বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকি। ফারুকি একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, এরপর তাদের বিয়ে হয়।